প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার মাহমুদপুর গ্রামের কৃষি উদ্যোক্তা খায়রুল চাচার ওলকপি খেতে। আজ আমরা খায়রুল চাচার নিকট থেকে জানার চেষ্টা করব ওলকপি চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় কর্ণ বিশ্বাস কেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। চাচা, আপনি ওলকপি চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন? ওলকপি ভালো চাষ, লাভ বেশি, এজন্যই ওলকপি চাষ আমরা করি। আপনি কত বছর যাবত ওলকপি চাষ করছেন? তা 10-15 বছর। বর্তমানে কতটা জায়গায় ওলকপি চাষ করছেন? 2 বিঘা 10 কাঠা, 33 শতকের বিঘা জমি, তাই তো? আচ্ছা, এখানে চারা কোরাই, চারা রোপণ, সার, কীটনাশক সহ এখনো পর্যন্ত কত টাকা খরচ করেছেন? 40 থেকে 45 হাজার। আপনার এই 2 বিঘা 10 কাঠা জমি থেকে সকল খরচ খরচা বাদ দিয়ে কত টাকায় করা সম্ভব? 2 বিঘা 10 কাঠাতে 2 বিঘা বিক্রি হয়ে গেছে, বুঝলেন? কত? 1,80,000 টাকা বিক্রি হয়েছে। আর এই 10 কাঠা এখনো ধরো বিক্রি করা হয়নি, এত ভালো পয়সা হবে মনে হচ্ছে, দাম আছে ভালো, তাই লাস্টে 10 কাঠা লাগাইছে। আর এই যে 10 কাঠা আছে 40,000 টাকা বিক্রি হবে। তাহলে সকল খরচ খরচা বাদ দিয়ে কত টাকার মতো থাকতে পারে? 2,20,000 টাকা বিক্রি হবে, তাতে খরচ বাদ দেবে 40-45 হাজার টাকা, আর 1,80,000 টাকা লাভ। ওলকপি বছরে কতবার চাষ করা যায় এবং এটি কতদিনের ফসল? 2 বার করা যায়। এটা কতদিনের ফসল? আপনার 55 থেকে 60 দিন লাগে। আপনি বলেন যে ওলকপি বছরে 2 বার চাষ করা যায়, এটা কোন কোন সময় চাষ করা যায়? প্রথম কার্তিক মাসে রোয়া যায়, পয়লা কার্তিক, কার্তিক মাসে উঠে যাওয়ার ফলে পৌষ মাসে পয়লা পৌষের দিকে আবার এক চাষ করা যায়, 2 বার করা যায়। আপনি কি জাতের ওলকপি চাষ করেছেন? জাপানি কুইগেস্টার। আচ্ছা, এই জাতের ফলনগুলো কি ভালো হয়? সবচেয়ে ভালো ওলকপির মধ্যে সবচেয়ে এটা ভালো। ওলকপি চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন হয়? ওলকপি আমাদের এখানে দোআঁশ মাটিতে ভালো হয়। দোআঁশ মাটিতে ভালো হয়। ওলকপি চাষের আগে জমি কিভাবে প্রস্তুত করেন? ওলকপি রোবার আগে, চাষের আগে, চাষ যখন আমরা দেই ফসফেট দেই 1 বস্তা করি, আর পটাশ দেই আধ মন করে বিকি করি দে, আমরা চাষ দেই। জমি প্রস্তুতের সময় কয়টা চাষ দেওয়া লাগে? 6টা। 6টা চাষ দেওয়া লাগে এবং 6টা চাষ দেওয়ার পরে তারপরে গিয়ে আপনার হচ্ছে চারা রোপণ করেন, তাই তো? আচ্ছা, চারা উৎপাদন করেন কিভাবে? চারা ওই আপনার চাতর করি, পলিথিন দিয়ে ঢেকি, ঢেকি চারা ওই বীজ ফেলি, তারপর ওই পানি বর্ষা হলে আবার আটকে দেয়, বর্ষা যদি থেমে যায় আবার ফেলে দিতে, এইভাবে চাতরে চারা করি আপনার 1 মাস থেকে 25 দিন, 1 মাসের মধ্যে চারা রোপণ করি। মানে চারার বয়স মোটামুটি 15 থেকে 1 মাস হলে তারপরে আপনারা রোপণ করেন জমি? আচ্ছা, একটি চারা থেকে অপচারার দূরত্ব কত থাকে? ওই হাতে হাতে 3 ডি, 1 হাতের ডিস্টেন্সের মধ্যে 3টা করে চারা রোপণ করেন? 3 ডি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার বেড পদ্ধতিতে চাষ করেছেন, তো একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব কত থাকে? 2 হাত বেড। 2 হাত করে দূরত্ব থাকে, মানে দুহাত ওই দুহাতের মধ্যে গন্ধে চলে যায় কোথায়। আচ্ছা আচ্ছা, চারা রোপণের পরে কি কি ধরনের পরিচর্যা করতে হয়? চারার মধ্যে ছাঁচা দিতে হয়, 6টা লাগবে 8টা লাগবে ছাঁচা দিতে হয়, আর ওই সার পরিমাণ সার দিতে হয়, আর ওই 55-60 কেজির মধ্যে কেজি আমরা বাজারে। আপনি বলেন যে সেচ দিতে হয় 5টা বা 6টা সেচ দিতে হয়, এটা কি জমির চাহিদা অনুযায়ী নাকি এমনি সিস্টেম? জমির চাহিদা অনুযায়ী যখন জল হবে তখন দিতে হয়। আচ্ছা, আর সারগুলো ওই সেচের সময় প্রয়োগ করেন? প্রয়োগ করি। কি কি সার প্রয়োগ করেন? সব সার দেই। কি কি সার? ফসফেট, ইউরিয়া, বাংলাদেশ ড্যাপ, এসব ওই চাষের মানে ওই সেচের সময় দেয়। 1 বিঘা জমিতে আজমানও দেয় 10-20 কেজি 25 কেজি দেয় সার ফসল হিসেবে দেয়। ওলকপির কি বিশেষ কোনো রোগ বালাই আছে? বিষয়টা নেই, একটু কীটনাশক দিতে হালকা। মানে কীটনাশক কি জন্য? পোকা দমন নাকি অন্য? পোকা দমনের জন্য। পোকা দমনের জন্য কি দরে বাজার করছেন বর্তমানে? ও মার্কেটে সে বিক্রি হয়, 20 টাকা হয়, 30 টাকাও হয়, 35 টাকা হয়, 40 টাকা, যেদিনকে কাঁচা মালের তখন মার্কেট নেই, বুঝলেন? আচ্ছা, 10 টাকাও বিক্রি করে, ওর কোনো মার্কেট নিশ্চয়তা নেই। একবার ফসল হারভেস্ট করা শুরু করলে কতদিন যাবত হারভেস্ট করেন? ও আপনার 8 থেকে 10 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। 8 থেকে 10 দিনের মধ্যে শেষ হয়ে যায়। এটি কি রেখে দেওয়া যায় নাকি হারভেস্ট করার সাথে সাথে সেল করে দিতে হয়? রেখে দিলে ওটা পেকে যাবে, তখন এটা খাওয়ার যোগ্য থাকবে না। যোগ্য থাকবে। চাচা, আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ, আমাদের খেতে আমাদের খেতে এইছেন আপনারা, আপনাদেরও ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।